এই জায়গার নাম কি? এরকোলানো, পোর্তো দি এরকোলানো। আবার সুন্দর করে বলো, মানুষকে বুঝি। পোর্তো দি এরকোলানো। এখান থেকে আমরা কোথায় যাব? আরে হলো তোরে দিল গ্রেকো কে শুনো না আমাকে শুনো। এখান থেকে আমরা কাপ্রিতে যাব বোটে করে। হ্যাঁ, এখান থেকে নিবে, উঠাবে, তাই না? আমরা আগেই অনলাইনে টিকিট কেটে ফেলছি, তাই না? ইয়েস। এই ক্রেডিটটা আমার কাউরে দিবা না তুমি, তাই না? না না, ক্রেডিট, অল ক্রেডিট গোস টু মি। টিকিটটা কাটছে কে, বুদ্ধিটা দিছে কে, খুইজাটা বের করছে কে? অল ক্রেডিট গোস টু মি। হাজি করি আমি নামতা। এখান থেকে আমরা বোর্ডে উঠবো এখন। বোট কই? বোট তো আসে না ভাই, কখন আসবে? বোট কয়টায় ছাড়বে ভাই? সেম্পারে লেট লেট লেট। ওকে, খাবার নিয়ে আসছি, খুশি। যে আমরা এখন কাপড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বারকাতে করে, বোটে করে। এখানে আমরা বাঙালি আর সব ফরেনার, নেপোলিয়ান আর কেউ বাঙালি নেই। ফেরির জন্য লাইন ধরছে, ফেরির গেট খুলবে, তারপরে এগুলা গাড়ি সহ যাবে কাপড়িতে। হ্যাঁ, বোটের ভিতরে গাড়ি ঢুকে যাবে। আমরা এরকম একটা ছোট্ট গাড়ি চাইছিলাম, কিন্তু আমাদের একটা হাতির বাচ্চা দিচ্ছে। আমরা চাইছিলাম মুরগির বাচ্চা, কিন্তু পাইছি হাতির বাচ্চা। অবশেষে কাপড়িতে যাওয়ার জন্য আমরা বোটে উঠে গেলাম। আর এই টিকিটটা আমরা কিভাবে কেটেছি, কিভাবে টিকিট কাটলে আপনি কম দামে কাটতে পারবেন, আপনার সাশ্রয় হবে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। কাপড়ির ইতালির ট্যুরিস্ট পয়েন্টের মধ্যে একটা অন্যতম সুন্দর জায়গা আর সেরা একটা স্থান। সারা বছর কাপড়িতে ট্যুরিস্টের ভিড় লেগেই থাকে, সারা বিশ্বের থেকে ট্যুরিস্টরা এসে কাপড়িতে ভিড় করে। শুধু তাই নয়, কাপড়িতে সারা বিশ্বের অনেক সুন্দর সুন্দর ছবির শুটিংও হয়েছে। ইটালিতে যদি শুটিংয়ের প্লেসগুলোর কথা বলতে যাই, তাহলে সেখানে কাপড়িও চলে আসবে, কারণ কাপড়িও সেরা একটা জায়গা, সেরা একটা স্থান যেখানে অনেক মানুষ আসে শুটিং করতে। HP ট্রাভেল কোম্পানি থেকে আমরা আমাদের টিকিটটা নিই, যার কারণে হাতে আমাদের ব্যাচ পরায় দিছে লাল কালার। কাপড়ির এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে বোটের সাহায্য নিতে হবে, আর সেই বোটগুলো আপনি খুঁজে পাবেন সমগ্র নাপোলির আশেপাশে অথবা অনলাইনে ট্যুরিস্ট পয়েন্টগুলো থেকে। তুমি কি জানো কাপড়ির মোট আয়তন কত? হ্যাঁ জানবো না কেন, মাত্র 10 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপ, যেখানে বসবাস করে 13,000 স্থানীয় কাপড়ির আদিবাসী, যেখানে 2টা স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন আছে। ওইখানে কি তোমার আলাদা সব কিছু? এটা আসলে নাপোলি প্রভিন্সের আন্ডারে পড়েছে, নাপোলি মেট্রোপলিটন সিটির অংশ বলা যায়, কিন্তু ওখানকার স্থানীয় লোকাল গভর্নমেন্ট দ্বারা এটা পরিচালিত হচ্ছে। যারা ওইখানে স্থানীয় তারা ওইখানেই থাকে? হ্যাঁ, ওইখানে স্থানীয় 13,000 বাসিন্দা আছে কাপড়িতে মোট। সবাই নিশ্চয়ই ট্যুরিস্ট বিজনেস করে, কারণ পুরোটা এরিয়াই তো ট্যুরিস্ট ধারা চলে। এক সময় আসলে এত ট্যুরিস্ট ছিল না, যদি বলে যে 50-60-100 বছর পেছনে, তখন এটা ছিল অ্যাকচুয়ালি মাছ শিকারীদের একটা অন্যতম প্রিয় স্থান। এখানে যারা বসবাস করে, শুধু এখানে না, অ্যাকচুয়ালি যারা এই ধরনের আইল্যান্ডগুলোতে বসবাস করে, তাদের প্রধান পেশাই ছিল মাছ শিকার। কাপড়িতে যাওয়ার জন্য আমরা টিকিট কেটেছিলাম 1 মাস আগে, আর আমরা টিকিট কাটতে গিয়ে অনেক ধরনের সমস্যায় ভুগি। প্রথম যেটা, সেটা হচ্ছে যে নর্মাল যদি আমরা টিকিট করি, মানে নেপোলির থেকে কাপড়ি যাব, যেহেতু বোট ছাড়া আর কোনো যাওয়ার উপায় নাই, তাহলে পার পার্সন 23 ইউরো করে নেবে। বাচ্চাদের 3 বছর পর্যন্ত ফ্রি, 3 বছরের পর থেকে পে করতে হবে। যদি 23 ইউরো করে আমরা কাপড়ি যাওয়ার জন্য পে করি, তাহলে আমাদের 4 জনের 92 ইউরো হয়, আবার আসার জন্যও সেম 92 ইউরো, তাহলে টোটাল হয় 180 ইউরো সামথিং, মানে 85 ইউরোর মতো।
ন্যাপোলির থেকে টিকিটটা কাটলে এক প্রাইসে পাবেন, মানে 185 ইউরোর মতো হতে পারে। আবার আমরা যেখান থেকে উঠেছি সেই জায়গাটার নাম কি জানো? টোরে দেল গ্রেকো। সেখানে যদি আপনি ফ্যামিলি টিকিট কাটতে যান তখন আবার 150 ইউরোর মতো হতে পারে। আবার যদি আপনি সরেন্তোর থেকে টিকিটটা কাটেন তাহলে কিন্তু আরও কমে যাবে, তখন কিন্তু কিলোমিটার হিসাবে কমে, যাওয়ার সময়টাও কমে যায়, আবার টিকিটের দামও কমে যায়। তো এই হলো কাপ্রি যাওয়া আসার টিকিট। এখন কাপ্রি যাওয়ার পর আপনি ডিসিশন নেবেন যে আপনি বোর্ডে করে ঘুরবেন কি না। তো আপনি যদি কাপ্রি যাওয়ার পরে বোর্ডে করে ঘুরতে চান, যেমন ধরুন গোর্তেদি আজুরো, গোর্তেদি ব্লু, অথবা আরও অন্য কোথাও যদি আপনি যেতে চান, তাহলে আপনার পার পারসন 23 ইউরো করে টাকা লাগতে পারে, আরও বেশিও লাগতে পারে। এক এক এজেন্ট এক একভাবে আপনাকে ঘোরাবে, এক একভাবে আপনার কাছ থেকে টাকা নেবে। এখন ডিপেন্ড করে কে কীভাবে নেবে। আবার আপনি যদি গ্রোথের ভিতরে ঢুকতে চান তাহলে আপনার 1200 ইউরো গুনতে হবে একটা বোটের জন্য। এখন সেই বোটে 10 জন 12 জন ওঠে, তো পার পারসন 100 টাকাও পড়ে। তো এক একজনের কাছ থেকে এক একভাবে এক এক উপায়ে তারা টাকা নেয়। আর তাছাড়া আগস্ট মাসে সব কিছুর দামই একটু হাই থাকে। আগস্ট বাদে ধরুন জুলাইয়ের আগে আর সেপ্টেম্বরের পরে দামগুলো কিন্তু অর্ধেকের মতো কমে যায়। তো আপনারা চাইলে আগস্টের পরে অথবা জুলাইয়ের আগে এই ট্যুর প্ল্যান করতে পারেন, তাহলে আগস্টে যে খরচটা হবে তারও অর্ধেক খরচা হবে আপনি যদি জুলাইয়ের আগে অথবা সেপ্টেম্বরের পরে যান। আমরা এক মাস আগেই টিকিট কেটেছিলাম 4 জনের 350 ইউরো। 350 ইউরোর মধ্যে আমরা কী কী ফ্যাসিলিটি পেয়েছি সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। আর আজকে আমরা কোথায় আসছি? যে দৃশ্যটা আপনার সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাপ্রির ফার্ম হাউস অফ ফারালোনি। এইটা দেখার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর কাপ্রি ট্যুরে আসে। এটাই হচ্ছে কাপ্রির সবচেয়ে মেইন স্পট। এটা সৌন্দর্য আসলে আমার কাছে মনে হয় না যে ছবিতে আমি পুরোপুরি বা ভিডিওতে আমি পুরোপুরি আপনাদের দেখাতে পারছি। এটা সৌন্দর্য আসলে বাস্তবতা, মানে বাস্তবতার কাছে এটা যে কী যে সুন্দর, কী যে সুন্দর একটা জায়গা, সেটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আর এই যে ভিডিওতে একটা বোর্ড দেখতে পাচ্ছেন না, এই বোর্ডটা হচ্ছে সুইমিং বোর্ড। যারা সুইমিং করবে বা যারা পানিতে নামবে তাদের কিন্তু সেই বোর্ডে নিয়ে যায়, এই যে এভাবে শিবোলা করে নামবে পানিতে, তারপরে তারা ঘণ্টাখানিক পানিতে গোসল করতে পারবে। সেজন্য কিন্তু আপনার অবশ্যই সাঁতার জানতে হবে। আর এখন চলে আসলাম আমরা গ্রোত্তেদি আজুরের কাছাকাছি। আমরা যেহেতু বড় একটা বোর্ডে গিয়েছি তো আমরা তো আর এই বড় বোর্ডে আজুরের ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু যদি আমরা আজুরও ভিতরে ঢুকার জন্য পেমেন্ট করতাম আলাদা তাহলে আমাদের ছোট নৌকায় ট্রান্সফার করে তারপরে আমাদের গ্রোত্তেদি আজুরের ভিতরে ঢুকাতো। কিন্তু যেহেতু আমাদের সাথে দুইটা ছোট ছোট পোনাপুনি ছিল, আমরা সেই রিস্কটা নিইনি ছোট্ট একটা বোটে করে ভিতরে যাওয়ার, কারণ এখানে ঢোকার রাস্তাটা অনেক ছোট। আপনার খুব বোটটাই শুধু পাস হতে পারে, যারা বোটে বসে থাকবে বোটের মধ্যে শুয়ে পাস হতে হবে, এবং যদি সমুদ্রের পানি যেটাকে বলে উঁচু হয়ে থাকা বা জোয়ারের সময় হয় তাহলে ওইখানে কেউ ঢুকতে পারে না। লাকিলি যারা ঢুকতে পারে তারা আসলেই ভাগ্যবান। সে এক অপূর্ব মনোরম দৃশ্য, এটার ভিতরে নিচে নীল পানি জলরাশি, তার উপরে পাহাড়ের নীল আবছা অন্ধকারে আপনার একটা ভুতুরে পরিবেশ, কিন্তু মনকে ছুঁয়ে যাবে এটার ভিতরে থাকার মুহূর্তগুলো। তাহলে তুমি একা যাইতা? আমাদের জন্য যাও নাই কেন? যাইতা তুমি একা? কি হইতো গেলে? গেলে একা কি ফিল করতাম? না, একা ফিলিংস নিতা অন্য নায়িকাদের সাথে। আমার এত মনোরম দৃশ্য তো মিস করে ফেললে, এত টাকা খরচ করে যায় আমার বাচ্চাদের জন্য। না, আমি বাচ্চাদের বাহানা মাইনা নিতে পারলাম না। ওকে, ঠিক আছে, যারা এখানে যেতে চান অবশ্যই বাচ্চাদেরকে রেখে যাওয়ার জন্য বিকল্প একটা ব্যবস্থা করে যাবেন, যাতে আমাদের মতো সিচুয়েশনে পড়তে না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি যেখানে যাব আমার বাচ্চারাও সেখানে যাবে, আমি আমার বাচ্চা থেকে যাব না। তুমি মনোরম দৃশ্য একা দেখতে যাইতা। ওকে, ডান, নেক্সট টাইমে যাও, তোমার কোনো বেটার লাক ফর নেক্সট টাইম। পুরো কাপ্রি শহরটা আমরা বোট দিয়ে ঘুরলাম। কাপ্রি আনাচে কোনাচে যত ছোট ছোট আইল্যান্ড ছিল, গ্রোত্তেদি আজুরো, গ্রোত্তেদি ব্লু, গ্রোত্তেদি ভার্দে, এগুলো সব কিছুই আমরা ঘুরে দেখলাম। তারপর আমরা আবার কাপ্রিতে ফিরে আসলাম। বাচ্চারা পানি দেখলে
ঠিক থাকে না, একদম ঠিক থাকে না, নামার জন্য অস্থির হয়ে যায়। তো আমার বাচ্চারাও সেম নামার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। কাপ্রির সুন্দর সুন্দর জায়গাগুলো, সুন্দর সুন্দর আইল্যান্ডগুলো দেখে মনটা একদম ভরে গিয়েছে। তারপর আমরা গোসল করতে কাপ্রিতে চলে আসলাম, যেখানে সবাই গোসল করে সেখানেই আসছি। গোসল করার স্থানটা খুবই ছোট, তাই না? মানে সব জায়গা দিয়ে নামা যায় না, যেহেতু এটা একটা পাথরে আইল্যান্ড, এখানে বিচ অংশটা খুবই কম। তার মধ্যে অনেকগুলো অংশই আবার প্রাইভেট করে রেখেছে হোটেল রেস্টুরেন্ট যাদের আছে, তার মধ্যে এই ছোট্ট অংশটাতেই আমরা যে গিয়েছি সেটা পাবলিক গোসল করার জায়গা। তো গোসল সেরে নাস্তা সেরে আমরা উঠে গেলাম ফুনিভিয়াতে, যেটাতে করে আপনি কাপ্রির উপরের দিকে চলে যাবেন পায়ে না হেঁটে। চাইলে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, নো প্রবলেম। প্রতিটা টিকিটের দাম পড়বে 2 ইউরো 50 সেন্ট। চারজনেরই টিকিট কাটতে হয়েছে? হ্যাঁ, ছোটো বড় সবারই টিকিট কাটতে হবে, 3 বছর নিচে মনে হয়। হ্যাঁ, আসা যাওয়া আপনার খরচ হবে চারজনে 20 ইউরো। এটা কিন্তু আমরা এখন কাপ্রি সিটিতে যাচ্ছি, এটাকেই বলা হয় কাপ্রির সেন্টার, মানে উপরের দিকটা। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কাপ্রির নিচে মানে যেখানে বোটগুলো থামে সেখানে দোকানপাটে যে জিনিসগুলো পাওয়া যায়, যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোর দাম দ্বিগুণ। আর উপরের দিকে সেম জিনিসগুলোই পাওয়া যায় কিন্তু 1 ইউরো 2 ইউরো এমনকি 3 ইউরো কম। যেমন আমি নিচে একটা টুপির দাম 25 ইউরো দেখেছি, উপরে সেম টুপিটা 20 ইউরো পাওয়া যাচ্ছে। ওইটা কখন কিনে দেবো তোমাকে? ওই গাড়িটা কিনে দিতে হবে, তাই না? যখন কি হবে সাইফা? আর তুমি নিচের থেকে যে তারের ট্রেনটা দিয়ে উপরে উঠেছি, সেই ট্রেনটা যেই জায়গায় থামে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, যেখান থেকে আপনি সুন্দর সুন্দর ভিউ পাবেন। মানে এখানে আসার পর আপনি পুরো কাপ্রি শহরটা মনে হয় দেখে ফেলবেন। তারপর এখান থেকে আপনি একটু হেঁটে গেলেই সামনের দিকে সব ধরনের ব্র্যান্ডের দোকান পাবেন, খাবারের দোকান পাবেন, পুরো শহরটা মানে কাপ্রির উপরের শহরটা উপভোগ করতে পারবেন। এই যে আমরা যে তারের ট্রেনটা দিয়ে এসেছি সেটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের, এই ছোট্ট তারের ট্রেনটা দিয়ে এসেছি। আপনারা চাইলে কিন্তু প্রাইভেট কার দিয়েও আসতে পারেন, নিচে প্রাইভেট কার আছে। প্রাইভেট ট্যাক্সির ভাড়া জন প্রতি 20 ইউরোর মতো, একটা ট্যাক্সিতে আপনি 4-5 জন উঠতে পারবেন। মিলেমিশে খাবো, চলো। বিখ্যাত লেমন জুস নিছে, এটার ভিতরে বরফ ভরপুর। এই যে সাইফা আমাকে একটু খাইতে দেয় না, ওই একাই খাইতেছে। কাপ্রির ফ্রেমাস গ্রানিতা নিয়ে আমরা খেতে খেতে আবার একটা দোলচের দোকানে ঢুকে পড়লাম। এখন আমরা নেব ফেমাস কান্নোলো দি সিচিলিয়া, যদিও এটা কাপ্রি কিন্তু এটা অনেক ফেমাস, অনেক টেস্টি, যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে। এটা সত্যি কথা যে কাপ্রি শহরে অথবা ন্যাপলি শহরে যদি আপনি এটা খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। কারণ আমরা যখন আমাদের এলাকায় এটা কিনে খাইতাম তখন আমাদের কাছে ভাল লাগতো না, কেমন জানি লাগতো, কিন্তু আমরা যখন কাপ্রি শহরে খাইছি তখন আমাদের কাছে অনেক ভাল লাগছে। এমনকি আমরা ন্যাপলিতে যতদিন ছিলাম প্রতিদিনই চেষ্টা করছে এটা খাইতে, মানে এত টেস্ট ছিল, তাই না? সাফওয়ান কীভাবে খাচ্ছে, আর সাইফা তো আমাকে দেবেই না, আমি তো ভাবতে পারি নি ও এটা খাবে, ওর জন্য যেটা আমি নিয়েছি সেটাও খাবে না, আমারটা নিয়ে ও টানাটানি দেবেই না আমাকে। মানে আমরা দুইজন মহাবিপদে পড়ছি। দুলচিগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, মানে একটা বাচ্চারা পুরোটা খাওয়ার মতো না, মানে বিশেষ করে আমার বাচ্চারা, কিন্তু আলহামদুলিল্লাহ তারা দুইজনই দুইটা খেয়ে ফেলছে, যেটা আমার কাছে খুবই ভাল লাগছে। এই যে ছোট ছোট যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাপ্রির টুরিস্ট বাস। এই টুরিস্ট বাস দিয়ে কিন্তু আপনি কাপ্রি শহর আর আনা কাপ্রি দুইটাই ঘুরে বেড়াতে পারেন। তো এগুলোর টিকিটও লো কস্ট, আমরা এইগুলোর টিকিট কাটি নাই সেজন্য আমি আপনাদের ডিটেলসে বলছি না, কিন্তু এগুলো 3-4 ইউরোর মতো টিকিট। যেদিকে চোখ যাবে সেদিকেই লেবুর জিনিসপত্র দেখতে পারবেন, লেবুর শো পিস, লেবুর জামা, লেবুর জুতা, লেবুর মানে গহনা কাটি, তারপর লেবুর রান্নাবাড়ির জিনিসপত্র, সব কিছু লেবু লেবু। 21 তো বারবি,
তো এই ট্যাক্সিগুলো দিয়ে আপনারা ঘুরতে পারবেন। আর এই ট্যাক্সিগুলোর নাম দিয়েছে, মানে পিঙ্ক কালারটার নাম দিয়েছে সাইফা বারবি কার। তো সাইফা এগুলো দেখলেই খুশি হয়ে যায়। আর এই যে এখানে যে লেমনের যে আইসক্রিমটা, এটা কিন্তু খুবই মজা, আর এটা কিন্তু কাপ্রির ফেমাস। আর এটা আপনারা কাপ্রির চেন্ট্রতেই সবচেয়ে প্রাইস কম পাবেন। আর আপনারা যদি কাপ্রির নিচের থেকে কিনেন তাহলে 9 ইউরো 10 ইউরোর মধ্যে পাবেন, আর উপরে চেন্ট্র থেকে নিলে 7 ইউরো 6 ইউরোর মধ্যে পেয়ে যাবেন। তো এই হচ্ছে কাপ্রি শহর। আর আমি যেহেতু 11টা থেকে 5টা পর্যন্ত কাপ্রি শহরে ছিলাম, তো 11টা থেকে 5টা পর্যন্ত আপনি ছোট বাসে ঘুরতে পারেন, ট্যাক্সিতে করে ঘুরতে পারেন, আনাকাপ্রি যেতে পারেন, তারপরে গোসল করতে পারেন, তারপর আপনি ট্রেনে করে ঘুরতে পারেন, এমনকি হেঁটেও ঘোরাঘুরি করতে পারেন। তো এইটা হলো আমাদের পুরো কাপ্রির একদিনের জার্নি। আমরা এই তো এখন বাজে 5টা, আমরা এখন বোর্ডে উঠে গিয়েছি, আর দেখতেই পারতেছেন কি পরিমাণ বাতাস, সাইফা তো মহা খুশি। পুরো কাপ্রি সেন্টারটা আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যে ট্রেনটা দিয়ে এসেছি, মানে তারের ট্রেন, সেটা যাচ্ছে এক পথ দিয়ে, ঠিক তার সাইডের পথটা হচ্ছে রাস্তা, গাড়ি চলার রাস্তা। ট্যাক্সি অথবা বাস দিয়েও আপনারা উপরে উঠতে পারবেন, আবার চাইলে হেঁটেও উঠতে পারবেন, হেঁটে চলার রাস্তা আবার আরেকটা। আর এই যে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি ভিড়। 350 ইউরো দিয়ে আমরা কী কী সুবিধা পেয়েছিলাম সেটা কিন্তু এখনও বলা হয়নি। তো 350 ইউরো কিন্তু আমরা আরও 1 মাস আগেই তাদের পে করে দেই। যদি আমরা না যেতাম তাহলে কিন্তু আমরা 2 দিন আগে টাকাটা ব্যাক পেতাম, মানে যেই তারিখে কাপ্রিতে যাব তার 2 দিন আগে চাইলে আমরা টাকাটা ব্যাক পেতাম যদি আমরা বলতাম যে আমরা যাব না। তো টাকা কিন্তু সবগুলো আগেই পেমেন্ট করে দিতে হবে। আর সিট যদি বুকিং হয়ে যায় ওদের তাহলে কিন্তু আপনারা আর এই ট্যুরিস্ট যে টিকিটগুলো সেগুলো পাবেন না, কারণ এই টাইমগুলোতে অনেক ভিড় থাকে, বেশিরভাগ ডেট অনুযায়ী বুক হয়ে যায়। যেমন আমরা যে ডেটে চাচ্ছিলাম সে ডেটে পাইনি, তো আমরা ন্যাপলি যাওয়ার পরের দিনই এই কাপ্রির টিকিটটা কাটি, সেই ডেটে পেয়েছিলাম। তো আমরা কোথা থেকে জানি বাসে উঠি? আমরা আমাদের বাসা থেকে গাড়িতে করে এরকোলান স্কাবির পাশে একটা পার্কিংয়ে গাড়ি রেখেছি, ওইখান থেকে ওদের ট্যুরিস্ট বাস এসে আমাদেরকে পড়তে দিয়ে গ্রেকোতে নিয়ে গিয়েছে। সেখান থেকে আমরা বোটে উঠেছি, ঠিক বোট বলা যায় না, এটা একটা ক্রুইজ শিপ, প্রায় 150 জনের মতো প্যাসেঞ্জার নিয়ে আমরা কাপ্রিতে চলে এসেছি। আপনাদের হোটেলটা যদি সিটির মধ্যে পড়ে, যেমন ন্যাপোলি সিটি অথবা সিরেন্তো সিটির মধ্যে পড়ে, তাহলে হোটেল থেকেই কিন্তু সেই বাসটা আপনাদের পিক আপ করে নিয়ে যাবে। ওদের নিয়মটা এরকম, যেহেতু আমাদের হোটেলটা একটু বাইরে ছিল এই সিটিগুলোর, সেজন্য আমরা নির্দিষ্ট একটা স্থানে আসছি সেটা তাদের মেসেঞ্জারে বলে দিয়েছিলাম, আর তারাও বলেছে এখানে থাকলে তারা আমাদের নিতে পারবে। তারপরে সেখান থেকে তারা বাস দিয়ে আমাদের আবার পোর্টে নিয়ে আসে। তো বাস দিয়ে পোর্টে আসতে কিন্তু আমাদের 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, তাই না? তারপর পোর্ট থেকে আমরা আমাদের টিকিটগুলো সংরক্ষণ করি সবগুলো, তারপর আমরা কাপ্রি চলে আসি। কাপ্রিতে আমাদের সবাইকে নামায়, তারপরে সেখান থেকে আবার আমাদের ভাগ করে দেয়। আমাদের ট্যুরটা ছিল পুরো কাপ্রির আশেপাশে যে ছোট ছোট গ্রোথে আছে, তারপরে কাপ্রির যে মেন ভিউগুলো আছে সেগুলো আমাদের বোর্ড দিয়ে দেখাবে। আমরা যেহেতু সুইমিং পাই না, শুধু রাজন সুইমিং পারে, সেজন্য আমরা সুইমিং নেই নেই। তো যারা সুইমিং নিয়েছিল তারা কিন্তু অন্য আরেকটা বোর্ডে উঠেছে। আবার যারা গ্রোথে যে ব্লুর ভিতরে ঢুকবে তাদের বোর্ডও কিন্তু আবার ভিন্ন ছিল। তো আমাদের বোর্ডে আমরা সবাই উঠি, যারা সুইমিং ছাড়া তারা সবাই আমাদের বোর্ডে ওঠে। তারপরে আমরা পুরো কাপ্রি শহরটা ঘুরে বেড়াই বোর্ড দিয়ে, তারপরে বোর্ড থেকে নেমে যাই 2 ঘন্টা পর। 11:30-12টার মধ্যে আমাদের কাপ্রি শহরে নামায় দেয়, তারপর আমরা আবার 5টার দিকে তাদের বোর্ডে উঠবো। 5টার দিকে বোর্ডে ওঠার পর আমাদের আবার যেভাবে যেভাবে আমরা এসেছি আবার সেভাবে সেভাবে তাদের দায়িত্বে তারা আমাদের পৌঁছে দিয়ে আসবে। যেমন বোর্ড থেকে আমাদের পোর্টে নামাবে, পোর্ট থেকে আমরা যে বাসে উঠেছিলাম সেই বাসে আবার উঠবো, বাসে উঠে আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেখানে আবার নামবো।
তো এভাবে পুরো প্যাকেজটা সাজানো, আর তারা কিন্তু ট্যুরিস্ট গাইডের মতো আমাদের গাইড করবে বিভিন্ন জায়গায়, যা যা যেভাবে বলে সেগুলো আমাদের বলবে। ডিটেলসে আমি সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের সবার অনেক উপকারে আসবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আরও আগ্রহ সহকারে আমি আরও ডিটেলসে আরও ভিডিও শেয়ার করব। তো কালকে যাব নেপুলের আরও অন্যতম সুন্দর জায়গাগুলোতে, তো নেক্সট ভিডিও থাকবে সুন্দর জায়গাগুলো নিয়ে ডিটেলস। তো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।